সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। মার্শাল আর্টের সাথে তার সংযোগ তৈরি হলেও অভিনয়ের প্রতি কিন্তু প্যাশন কোনোদিনই কমেনি, এবং তাই জন্য সে সারাক্ষণ এন্টারটেইন করতেই লোককে ভালোবাসে, ঠিক যেমন এখন করছে সিটি সিনেমার দর্শকদের। অ্যান্ড হি ইজ নন আদার দ্যান রোহান ভট্টাচার্য। রোহান দা, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? বিন্দাস আছি, কিন্তু তারকা ব্যাপারটা কিন্তু এসে গেছে রোহানদার মধ্যে, না? এটা বলতেই হচ্ছে, তার কারণ হচ্ছে মানুষটা থেকে একটু সময় পাওয়া যাচ্ছে না, তাই আমরা হাঁটতে হাঁটতে ইন্টারভিউটা করছি, তাই তো রোহানদা? ওরকম কিছুই না, আমি একই রকম আছি, কিন্তু আজকে এতজন এসেছে সবাই, সেই জন্য এত বড় একটা ইভেন্ট, সেই জন্য একটু হয়তো সময় লাগবে। আজকে আমরা যেখানে এসেছি সেটা কিন্তু একদম হোস্টেল ডেজ এর কথা মনে করিয়ে দেয়, তাই তো রোহানদা? একদম, হোস্টেল ডেজ এর একটা মিউজিক লঞ্চ হচ্ছে, সেই জন্য ওরকমই ফিল হচ্ছে, হোস্টেলে আছি আমরা। ঠিক আছে রোহানদা, একটা কথা বলো, তোমাকে এখনো মানুষ ভজ গোবিন্দর গোবিন্দ হিসাবেই ডাকতে বেশি ভালোবাসে, কোথাও কি আক্ষেপ হয় যে নিজে কোথাও একটা মানুষ মানে রোহান কোথাও একটা হারিয়ে যাচ্ছে? না না, একদমই না, রোহান বলে এখন অনেকে চেনে। আমার যেটা খুব ভালো লেগেছে, আমি কিছুদিন আগে চেরাপুঞ্জি গেছিলাম ঘুরতে, সেখানে আমাকে রোহান নামে অনেকে চিনছে, এটা এখন হয়েছে রিয়েলিটি শো ফোজ করার পর, তো ওটা খুব ভালো লাগছে। হ্যাঁ, গোবিন্দ চরিত্রটা এত ভালোবাসার একটা জায়গা আছে মানুষের কাছে, মনে এখনও আছে, তো এটা তো নিজের ভালো লাগছে যে একটা এমন ক্যারেক্টার আমি প্লে করেছি। এটা সেম হচ্ছে আবার কিন্তু ভাসান বাপির জন্য, ডানডান্স জুনিয়রের ভাসান বাপিকেও খুব ভালোবাসছে সবাই। আই হোপ কি এই যে হইচইতে আমি যে ক্যারেক্টারটা করছি কপিল হোস্টেল ডেজে, এটাও এরকমই ভালোবাসা পাবে। তুমি যে কথাটা বললে ভাসান বাপির কথা, আমরা তাহলে একটু বলি, মানে প্রত্যেকটা অ্যাক্টরের স্বপ্ন হয় প্রত্যেকটা চরিত্রের মধ্যে দিয়ে বাঁচা, তুমি কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা চরিত্র, এই যে গোবিন্দ হোক কিংবা ভাসান বাপি, তাদের মনে প্রতিষ্ঠিত করছে বলেই আজকে এই ভালোবাসা। একদম, টাচুট ভগবানের ইচ্ছায় সবাই, আমার যে চরিত্রগুলো প্লে করছি সবাই ভালোবাসা দিচ্ছে, আমি এরকমই ক্যারেক্টারগুলো পাচ্ছি, তো এটা আমার জন্য খুব ভালো লাগার জায়গা। আমি যে কথাটা একদম প্রথমেই বলছিলাম সেটা উইথড্র করে নিচ্ছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে তুমি কিন্তু অ্যাকচুয়ালি টাইম দেয় রোহানদার মধ্যে, এখনো সত্যি তারকার ব্যাপারটা সত্যি আসতে দেয়নি রোহানদা, এখনো মানুষ হিসেবে মানুষ রোহানই রয়েছে। দেবো না আমি কখনো, কারণ আমি সবসময় জানি একজন অ্যাক্টর তখনই ভালো অ্যাক্টিং করতে পারে যখন তার মধ্যে ইনোসেন্সটা থাকে, তো আমি নিজের ইনোসেন্সটাকে সবসময় অনেক কষ্ট করে বাঁচিয়ে রাখতে হয় এরকম পৃথিবীতে, এরকম দুনিয়ায় যেখানে তোমাকে বারবার মানুষের দিক থেকে তুমি মানে ব্যাক স্ট্যাপিং হয় না, তো এইরকম একটা পৃথিবীতে নিজের ইনোসেন্সটাকে বজায় রাখা খুব দরকার, তো ইনোসেন্স যদি থাকে তাহলে তুমি ভালো অ্যাক্টর হতে পারবে লাইফে, আর নাহলে সবটা মেকি হয়ে যাবে। তো রিয়েলি যদি তুমি কিছু দেখাতে চাও তো ইনোসেন্স চাই, তো সেটা আমি রাখতে চাই সবসময় নিজের মধ্যে। ব্যাক স্ট্যাপিং এর কথা বললে, এবং তার সাথে সাথে তাহলে আরেকটা কথা বলি, টেকেন ফর গ্রান্টেড কোথাও হয়ে যাও না এই ইনোসেন্সটাকে বজায় রাখতে গিয়ে সকলের সামনে? মাঝে মাঝে মনে হয়, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে না আমি এটা ঠিক করছি না, টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছে মানুষ, মাথায় উঠে নাচছে, কিন্তু তারপরে মনে হয় আমার অভিনয় সত্তাকে বজায় রাখার জন্য এবং ভালো অভিনয় করার জন্য এটা দরকারও আছে। মানে তুমি মানুষ হিসেবে চেঞ্জ হতে চাও না, যাই হয়ে যাক। একদম, আমি চেঞ্জ হতে চাই না, আর তাই জন্য হোস্টেল ডেজ আবারও ফিরে গিয়েছো তুমি। একটু নিজের হোস্টেল ডেজ এর কথাটা শুনবো, তোমারও তো একটা সময় ছিল যে যেখানে তুমি হিরো ছিলে, অ্যাকচুয়াল হিরো ছিলে, সেই কথাটা একটু শুনবো। আমি দেখো, আমি যে স্কুলে কলেজে আমি হিরো ছিলাম, আমাকে সবাই ভীষণ ভালোবাসতো, আমাকে প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টরা চিনতো। আমি যখন ক্লাস এইটে পড়তাম তখন বড় দাদারা থেকে শুরু করে ছোট ভাইরা পর্যন্ত আমাকে নিয়ে খুব মানে কারোর কোনো প্রবলেম হলে আমি সলভ করতাম, আর ইলেভেন টুয়েলভে এসে সেটা বাড়াবাড়ি হয়ে গেছিলো, যে যা প্রবলেমে পড়তো আমার কাছে নিয়ে আসতো, পুরোটা আমি সলভ। র্যাগিংও করেছো? র্যাগিং করেছি, সেগুলো মিষ্টি র্যাগিং হয়েছে, পেছনে তো লাগতাম, এখনও রাগি আমি, এটাকে প্র্যাঙ্ক বলে জানো তো, আমি র্যাগিংটা ঠিক বলবো না, প্র্যাঙ্ক করতাম আমি ভীষণভাবে, এখনও করি শুটিংয়ে, আমি সবাইকে প্র্যাঙ্ক করি, সবার সাথে প্র্যাঙ্ক করি, তো এটা তুমি শুনবে দেখবে আমার শুটিংয়ে অন্য কাউকে জিজ্ঞেস করবে, প্র্যাঙ্কের ব্যাপারে সবচেয়ে বেশি এগিয়ে আমি থাকি, মজা করতে ভালোবাসি সেই জন্যে করি, তো ওটাই। এবার আমার যেটা হোস্টেল ছিল সেটা ব্যাঙ্গালোরে, হ্যাঁ বাইরে ছিলাম, তো তখন যেটা প্রবলেম হয়েছিল খাওয়া দাওয়ার প্রবলেম আমার, সাউথ ইন্ডিয়ান খাওয়া দাওয়া, তো সেটাকে কীভাবে ম্যানেজ করতে হবে সেটা হোস্টেলের চেয়ে ভালো মতো জানে, আমার সব ভাইরা, ঠিক আছে, তো হোস্টেল বয়েজ, এই যে আমার হিরোইন, তো সবাই মিলে মজা করেছি, আর এই বন্ধুরা একসাথে কাজ করেছি বলেই আমাদের কখনো মনে হয়নি যে আমরা শুটিং করছি, আমাদের মনে হয়েছে বন্ধুরা মিলে সব মজা করছি, আড্ডা মারছি, তো এটাই। তাহলে শেষটা কি একবার কুড়মুড় কুড়মুড় ধুমধারাক্কা দি হতে পারে? সবাই মিলে হয়ে যাক, কাউন্ট অফ 3 তে 3 2 1, কুড়মুড় কুড়মুড় ধুমধারাক্কা, হু হা হু হা, কুড়মুড় কুড়মুড় ধুমধারাক্কা, হু হা হু হা। থ্যাংক ইউ সো
এবং দর্শকদের উদ্দেশ্যে বলার, হোস্টেল ডেজের এই মজাটা যদি এনজয় করতে চান তাহলে তো পর্দা আসছে কবে? 25th of November. একদম, আর তাই জন্য নজর রাখতে হবে 25th of November, হোস্টেল ডেজ, আর এই মজা মিস করা যাবে না, তাই তো রোহনদা? একদম, করলেই লস। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ। এবং আপনাদের উদ্দেশ্যে বলার, হোস্টেল ডেজের সেই পুরনো মজাটাকে যদি ফিরে পেতে চান তাহলে অবশ্যই নজর রাখতে হবে 25th of November, হোস্টেল ডেজ। এবং শেষ পর্যন্ত সিটি সিনেমা দর্শকদের উদ্দেশ্যে বলে, আপনাদের প্রিয় তারকাদের আরও অনেক সাক্ষাৎকার দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেলে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।